ไม่รู้ต้องไปที่ไหนดีกันนะครับ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 ครপার্টিটা লাগাতো সেই পার্টির একটা পোস্ট করলো হ্যাঁ পোস্ট করলেই বাড়ি বড় আমরা কিছু মারতা সেট করতে মান নিজে তুমি কই যাচ্ছ কি না আমার নাম সঞ্জিত সঞ্জিত কি করে চালু করি আমি আজকে বেস্ট আমার ফেসবুক তো অনেক দিন ধরে এদিকে আমি একটু কথা একটু বেশি করতেছি আচ্ছা কি কারণে তোমার উপর ওদিকে সে ওই দোকানে বসে মাধ্যমিকে তো গাড়ি নিয়ে বাড়ি দিয়েছে তো বাবার বয়স বাবার বয়স প্রায় আসে আমরা তেনে বুঝে যাইতে সুসিপি পরে কোন নেতা মন্ত্রী কোন পুলিশ অফিসার বাসা হাসপাতালে আসা কি দেখলেন হাসপাতালে ভালো বলতে পারবেন আমাদের পবিত্র তাকে জিজ্ঞাসা করুন বলে দাও স্যার তো কালকে একবার আমাকে বলেছেন আপনি কি বলবেন স্যার আমাকে একবার কালকে বলেছিলেন কিসের জন্য আসা এবং কি দেখলেন যা বলেছেন বাইরে অন্য উনি আমাকে প্রথম এই বিষয়টা রাতের বেলা জানান এরকমটা ঘটনা ঘটেছে হাসপাতালে আছে এটা তো একটা সিরিয়াস কনস্পিরেসি বলে মনে হয়েছে এবং কনস্পিরেসিটাতে সুজাই টানার কোনো অফিসার ইনভলভ এটাই তাদের সন্দেহ এখন তো এসে যা দেখলাম ছেলেটির সাথে কথা বললাম এবং আইনের দিক থেকে তাকে যে সাহায্য করার চেষ্টা করেন এই বন্ধুটিও ছিলেন এবং তার স্ত্রী কালকে তো তার স্ত্রী মানে বুদ্ধিমত্তার সাথে যদি সাথে সাথে থানায় এনকোয়ারি না করত তার স্বামীর নাম বলে এই নামে কাউকে আপনারা অ্যারেস্ট করতে গেছেন কি তিনি কি এসছে আপনাদের থানায় বলে না তাকে কি আপনারা অ্যারেস্ট করতে গেছেন না অদ্ভুত ঘটনা তারপর যে সব চারিদিকে কথাবার্তা করি এখন তার থেকে কথা শুনে যা বুঝলাম সে বলছে আমাকে কিন্তু থানার কোনো মানে যে প্রকোষ্ঠে আমাকে নেয়নি একেবারে পেছন দিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে আলু বাতাস কিছু নাই উদ্দেশ্যটা কি চারিদিকে যেমন হুচিং হয়ে গেল থানার মধ্যে তো সবাই তো একরকম হয় না কোনো রকম ভাবনা চিন্তা করার লোক থাকে তো তারাও বোধ হয় সমস্ত বিষয়টাতে একটু উদ্বেগ প্রকাশ করছে ফলে তখন সেও ফেল ইজ না তারপর তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়েছে এবং ওখানে হাসপাতাল তারা পাঠিয়ে দিয়েছে জিবি এবং জিবি হাসপাতালে এখন তার সঙ্গে কথা বললাম তার কি হার্টে একটু প্রবলেম ফিল করছে ডাক্তারবাবুরা বলেছেন এই এই সময় তো ডাক্তারবাবু থাকেন না পরে আমরা কথাবার্তা বলে জানাচ্ছি মানে ভোর যা ধারণা যে এটার মধ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র আছে তার ভাইকেও বোধ হয় এরা যে একটা এই গাড়ি ধাক্কা ধাক্কা দিয়ে জখম করেছে একটা চেকগুলো নষ্ট হয়েছে
তাদের যে দোকান আছে দোকানটা প্রায় বন্ধই করে দিয়েছে, সেটা তো আর নিজের বাড়িতেই থাকতে পারে না। এখানে ওখান থেকে উঠে এসে তার এক নিকটাত্মীয়ের বাড়িতে ভাড়া থাকছে, ওখানে গিয়ে তাকে ধরে নিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম পুলিশ আপনাকে ধরে নিল, অভিযোগটা কী? তাই তো আমি জিজ্ঞেস করছি, পুলিশ তো কিছু বলছে না। দিস ইজ এ ভেরি মানে সিরিয়াস থিং, চলছেটা কি? এটা শোনার পরে আমাদের তো আসতেই হয় না, আমরা তো আমাদের তো জানতে হবে। আমি আসলাম, দেখে গেলাম, দেখা যাক। উকিল বন্ধু যিনি তাকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করছেন, তিনি জানেন তার কাগজপত্র হয় না, তারা দুটা তিনটা মামলাও করেছেন, কিন্তু পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে। সবটা মিলিয়ে আমরা দেখবো।